ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সফরে এসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে গত শনিবার রাজ্য সফরে আসেন তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন নেতৃবৃন্দ তারা রাজ্যে অবস্থান করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে বিমানে আগরতলা বিমানবন্দর অবতরণ করেন সেখানে দলীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিষয়ে জানতে চাওয়া হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন আগরতলা বিমানবন্দর থেকে তিনি উদয়পুর মাদাবাড়ির উদ্দেশ্যে রওনা হন মাতাবাড়িতে পুজো দেন রাজ্যে অবস্থানকালে সাংগঠনিক বিষয় নিয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সফরকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ব্যুরো রিপোর্ট হল্লাব